আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525। সৌভাগ্যের দিশা অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে আবারও উপস্থিত হয়ে গেছে আপনাদের সঙ্গে এই সময়টা কাটাবো বলে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আমাদের লাইভ অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় আছেন এই বিশ্বাস নিয়ে আমরা প্রত্যেক দিন পথ চলি, আজকেও পথ চলছি, কারণ আপনারা আমাদের সঙ্গে থাকেন বলে এই অনুষ্ঠান আরও বেশি সমৃদ্ধ হয়, এই আরও বেশি আলোকিত হয়। এবং আপনারা ফোনের জন্য অপেক্ষা করেন কখন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে ফোন পাবো এবং তার সঙ্গে দুটো কথা বলে মনের যে দুঃখ দুর্দশা বা সমস্যা রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসব। সেই জায়গাটা কিন্তু উনি এখানেই তৈরি করিয়ে দেন। এক একজনকে যখন দেখেন যে একটুখানি ক্রিটিক্যাল ছক, তখন কিন্তু একটু সময় দিয়ে উনি বোঝাবার চেষ্টা করেন এই মুহূর্তে আপনার কী করা উচিত এবং কী করলে আপনি ভালো থাকতে পারবেন। আর এই কথাগুলো যখন তিনি অনলাইন বলে দেন, তখন কিন্তু আপনারা তার উপর বিশ্বাসটা আরও বেশি আপনাদের বেড়ে যায়। তো এই মুহূর্তেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। 32 বছরের অভিজ্ঞতা একটা দুটো বছর নয়, যে মানুষটা জ্যোতিষ ও তন্ত্র নিয়ে এত মানুষকে কাজ দিতে পেরেছেন, তাহলে আপনাকে কাজ দিতে কেন পারবেন না? আপনি হয়তো অনেকের কাছে গেছেন, প্রতারিত হয়েছেন, প্রলোভনে পড়ে গেছিলেন যে হ্যাঁ এই কথাগুলো আমার ভীষণ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, আমি যাই, এবং গেছেনও প্রচুর টাকা খরচা করেছেন, কিন্তু আলটিমেট রেজাল্টটা দেখছেন জিরো। কিন্তু ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে যারা গেছেন তারা কিন্তু আজ ভালোভাবে রয়েছেন, সুখে শান্তিতে বাস করছেন। আপনিও কি চাইছেন সেই জায়গাটা? তাহলে এই অনুষ্ঠান একেবারে আপনার। ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনার জন্য কিন্তু সবসময় পাশে রয়েছেন, ফোন করুন আপনারা এই অনুষ্ঠানে। আর এই মুহূর্তে আমাদের হট সিটে আমরা পেয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজজ্যোতিষী স্বর্ণ মুকুট প্রাপ্ত পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রোগ্রাম দেখছেন সৌভাগ্যের অনুষ্ঠান, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা, সকল স্তরের মানুষের জন্য দেবাশিস দা, আপামর জনসাধারণের সারা ভারতবর্ষে দেবাশিস দা সকলের জন্য হয়ে উঠেছেন একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। সুতরাং যারা বিগত দিনে দেবাশিস দার কাছে এসছেন তারা বুঝতে পেরেছেন দেবাশিস দার কাছে আসলে কী হয় কি না হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর সেই বোঝানোর ব্যাপার মধ্য দিয়ে এই সৌভাগ্য দিশার অনুষ্ঠান, আর সেই সৌভাগ্য দিশার অনুষ্ঠান যারা দেখে বা যারা উপলব্ধি করে, যারা বিগত দিনে আপনারা সৌভাগ্য দিশার অনুষ্ঠানের একটি ব্যতিক্রম অনুষ্ঠান যারা মাথায় চিন্তা রেখে যারা দেবাশিস দার কাছে এসেছেন, তারা প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন বা যে যে স্বপ্ন নিয়ে আপনারা এসেছিলেন প্রত্যেকটি মানুষই আপনারা সেই স্বপ্ন থেকে আপনাদের সাকসেস হয়েছে, এটা আমি বলবো। এই প্রমাণ আপনাদের কাছে হাজার হাজার প্রমাণ রয়েছে 32 বছরে। সুতরাং যদি দেবাশিস দার উপরে বিশ্বাস থাকে বা ডক্টর দেবাশিস শাস্ত্রীর উপরে বিশ্বাস থাকে, অলওয়েজ ওয়েলকাম। আপনি ভাবুন যে আপনার জীবনে কি প্রয়োজন, আপনার কেরিয়ার, আপনার বা আপনার চাকুরি, আপনার বিজনেস, আপনার উচ্চশিক্ষা, আপনার দাম্পত্য সুখ শান্তি, আপনার বিবাহ শান্তি, আপনার বারবার প্রেম ডিসকানেক্ট যাতে না হয়ে যায়, অথবা আপনার বাস্তুদোষ যাতে না থাকে, আপনার গৃহে যাতে মঙ্গল থাকে, বা আপনার বিলাসবহুল জীবন পরিণত হয়, এই জায়গা ভগবান আপনাকে যেমন লিখে দিয়েছেন সেটা যেমন সত্য, আবার গ্রহগত অবস্থা সেটার জন্য অনেকের জীবনে সেইটা সেই জায়গা থেকে অনেকে ডিটাচ হয়ে গেছেন শুধু গ্রহগত অবস্ট্রাকশনের জন্য। যাদের গ্রহ সুফল দিয়েছেন তারা দেখুন রাতারাতি তাদের কেরিয়ার, উচ্চশিক্ষা, বিবাহ, বাস্তু, বিলাসবহুল জীবন পরিণত হয়েছে অনেকের জীবনে। সেটা সারা জীবন কাজ করে গেলেন, কিছুই জীবনে করতে পারলেন না, বা তার এডুকেশন হলো না, তার চাকরি হলো না, দাম্পত্য সুখ শান্তি ডিসকানেক্ট হলো, বিবাহ সমস্যা লেগে রয়েছে, কঠিন ব্যাধিতে ভুগছেন, এরকম বহু সমস্যা নিয়ে যারা এসছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর উপরে আস্থা রেখে প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন। যাবো সেইখানে, তার আগে নিশ্চয়ই আমরা আমরা লাইভ ফোনে কে এসে আছেন, ফোনটা নিয়ে নি। হ্যাঁ, ফোনটা আমাদের প্রথম বন্ধু এসে গেছেন অলরেডি, একটু নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি প্রসেনজিৎ দেবনাথ বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, করিমপুর থেকে। আচ্ছা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন?
হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা? আচ্ছা, 11/3/1994। 11/3/1993 না 94? 94 94 94 হ্যাঁ 11/3/1994। সময়টা বলবেন? 11:35 রাত্রি। রাত্রির 11:35। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান হচ্ছে রানীনগর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। আপনি অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি অনুষ্ঠান মানে চ্যানেলটা মাঝে মাঝে দেখি, তো আজকে হঠাৎ লাইভ প্রোগ্রাম দেখতে পেলাম, তো ওই জন্য ফোন করলাম। আচ্ছা আচ্ছা, টাইমটা একটু বলুন। রাত্রির 11:35 মুর্শিদাবাদ। 11:35? হ্যাঁ, রাত্রিবেলা পিএম। একটু টিভির ভলিউমটা মিউট করবেন, আপনি ফোনে শুনবেন। আচ্ছা আচ্ছা, নালে ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে। বাড়ির লোক যদি শোনে তাদেরকে শুনতে দিন, আপনি একটু বেরিয়ে এসে কথা বলুন। আচ্ছা আচ্ছা, 11:35 PM তাই তো? ঠিক আছে, বলুন। আপনি রাশি লগ্ন জানেন আপনার? হ্যাঁ, আমার হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন, ঠিক আছে সবকিছু। আপনি হচ্ছেন, নামটা বলুন। প্রসেনজিৎ। প্রসেনজিৎ, আচ্ছা। 11/3/1994 শুক্রবার ছিল, ফ্রাইডে। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, রাশি লগ্ন ঠিক আছে। আপনার অমাবস্যায় জন্ম, আপনার হচ্ছে, আপনার হচ্ছে নরগণ। আর যেটা হচ্ছে আপনার প্রশ্ন কি নিয়ে আছে? আমার একটা ব্যবসা করি, তো ব্যবসাটা নিয়েই প্রশ্ন করতে চাই, মানে ব্যবসাটা আমি মানে ঠিকঠাক চালাতে পারবো কিনা। কিসের ব্যবসা করছেন আপনি? আমার একটা বেকারি আছে, ভাটি। আচ্ছা, বেকারি তৈরি হয় এরকম ব্যবসা। আচ্ছা, প্রথমে আপনাকে বলি, প্রথমে আপনার শুরুতে বলি, ইওর লাইফ ইজ ভেরি স্ট্রাগল। একটা জিনিস এটা আপনি বুঝতে পারবেন, আপনার পৈতৃক জায়গা থেকে, পিতার জায়গা থেকে শুরু করি, আপনার বাবাও ব্যবসা করতেন নাকি? বাবা আগে কাজ করতেন, তো এখন কাজ করতেন মানে চাকরি করতেন না, পরবর্তীকালে ব্যবসা করতেন। পরবর্তীতে কাজ করতেন, কাজ করতেন, কিন্তু প্রাইভেটে কোনো কাজ করতেন, সরকারি চাকরিতেই করতেন না? না না না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো কথা হচ্ছে, আসি আপনার জায়গাতে, সেখানে আপনি ব্যবসা বিজনেস করছেন, কিন্তু ব্যবসা মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে ভালো চলছে না, এবং ব্যবসার জায়গায় আপনার ধার বাকি এই সমস্ত হচ্ছে, আপনি লাভ কি আছে না আছে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। না না না, একদম ঠিক। এবং মাঝে মাঝে পারিপার্শ্বিক চাপ বা ব্যবসার কোনো স্থানে কোন রকম শত্রুতা, এরকম কিছু আপনার হচ্ছে কি? হচ্ছে বলতে মানে বুঝতে পারি, হ্যাঁ মানে শত্রুতা মানে আছে আশেপাশে, এমনি বোঝা যায়, হিংসা টিংসা এগুলো আছে। আচ্ছা, তো কথা হচ্ছে এই যে আক্রোশ বা হিংসে বা হিংসাদের যেটাই বলেন, তাতে কি হচ্ছে লক্ষ্মী বিরাজ করে না ব্যবসার জায়গায়। যদি লক্ষ্মী না থাকবে তো সেই জায়গায় ব্যবসা বাণিজ্য ভালোভাবে দাঁড়াবে না। দু নম্বর কথা হচ্ছে, আপনার জন্মকোষ্ঠীতে যেহেতু লগ্নে রাহু বসে আছে বৃশ্চিক রাশিতে, এবং আরেকটি জায়গা হচ্ছে চতুর্থে শনিমঙ্গলের যোগ, যে কারণের জন্য সেখানে কিন্তু আপনার আর্থিক রোজগার হচ্ছে না, আপনার ফিনান্সিয়াল জায়গা খুবই দুর্বল। যতটুকু আপনি আয় করেন তার চেয়ে বেশি আপনার খরচা হয়ে যায়, এবং শরীরে আপনার শরীর ভালো যাচ্ছে না। আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু বিবাহিত জীবনে আপনার সুখ শান্তি নেই, স্ত্রীর সঙ্গে মতবিরোধ, এটা কি হচ্ছে আপনার? না সেরকম কিছু হয় না তো। হ্যাঁ, কতদিন বিয়ে করেছেন? এই 1.5 বছর হচ্ছে। 1.5 বছর বিয়ে করেছেন, মোটামুটি আপনি 2021 সাল পর্যন্ত একটু অপেক্ষা করুন, দেখবেন তারপরে কিরকম ফাইটিং হচ্ছে আপনাদের সঙ্গে, বুঝতে পারছি? এর নাম হচ্ছে শনিমঙ্গল যোগ, চতুর্থ স্থানে শনিমঙ্গল যোগ থাকা হচ্ছে জীবনে একদম বরবাদ হয়ে যাওয়া, অর্থাৎ জীবনে কেরিয়ার বলুন, উচ্চশিক্ষা বলুন, বা আপনার জীবনে ব্যবসা বিজনেস বলুন, বা অর্থ রোজগার বলুন, যেটাই আপনি করতে যাবেন সেটাই সর্ব কাজে বাধা, একদম মোর দ্যান সর্ব কাজে বাধা। এটা আপনার জীবনে হবে না, পাবেন আপনি স্ত্রীর সুখ না, পাবেন আপনি সন্তান সুখ, জীবনে যেখানে আপনি থাকবেন, যে জায়গায় আপনি ব্যবসা করবেন, সেই জায়গায় পারিপার্শ্বিক হিংসা দেশ শত্রু তৈরি হবে আপনার, বুঝতে পারছি? এবং আপনার শরীরে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ হয়েছিল।
দেখুন, যে কটা কথা ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনার সম্পর্কে বলল, আপনার জীবনের হুবহু জেরক্স কপিটা উনি কিন্তু বলে দিলেন, এবং পিতার থেকে, বাবার থেকে শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, বা আপনি ব্যবসা করেন কিনা, বা আপনার যে যে কথাগুলো উনি বললেন সেগুলো তো ওনার জানার কথা নয়, সেগুলো উনি কিন্তু জন্মছক দেখেই বলেছেন। এবং আপনার পারিপার্শ্বিক যে হিংসা রয়েছে সেটাও আপনি শেয়ার করেননি প্রথমে, আপনি খালি বলেছেন আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি জানতে চাই। কিন্তু দেখুন, জন্মছক যিনি পড়তে পারেন, যার জ্ঞান আছে, তিনি কিন্তু এতটাই স্পষ্ট করে অনলাইনে বিচারটাও কিন্তু করে দিতে পারেন। যার বিচার এত সাংঘাতিক হতে পারে তার প্রতিকার তো অবশ্যই কিরকম হবে, সেই জায়গাটা আপনার জীবনে এখন অনেক রকম সমস্যায় জড়িয়ে ধরেছে। অনেক রকম, ইওর লাইফ ইজ ভেরি স্ট্রাগল। আপনি যদি এই সমস্যা থেকে মুক্ত চান, তাহলে যদি সমস্যা মুক্ত জীবন চান, আমি ভালো ইনকাম করব, ভালো খাবো, ভালো থাকবো, বিবাহিত জীবন সুখে হবে, পরবর্তীকালে জেনারেশন স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি ভালো থাকবো, এটা যদি আপনি চান, অলওয়েজ ওয়েলকাম। একবারের জন্য মালদা চেম্বারে চলে আসুন, দেখুন মালদা চেম্বার কোথায় আছে, কবে মালদা চেম্বার রয়েছে, আগামী রবিবারে কোথায় মালদা চেম্বার আছে, নাহলে আপনার একবার নোট ডাউন করে দেখে নিন। যদি কাজ চান, কাজের গ্যারেন্টি চান, আফটার 3 ইয়ার্স পরে আপনি দেখবেন আপনার জীবনে বিলাসবহুল জীবন, যে ব্যবসায়ী আপনি করবেন সেই ব্যবসাতেই আপনি সুফল পেয়ে যাবেন, বুঝতে পারছি? এবং শরীরে সারা জীবনে আর অ্যাক্সিডেন্ট হবে না, সেই কাজ করিয়ে দেওয়া যাবে, নাহলে আপনার জীবন কিন্তু প্রতিপন্ন, বাধা বিপত্তির মধ্যে জীবন। তাহলে অবশ্যই আপনাকে সেই জায়গাটা উনি তৈরি করে দেবেন, কিন্তু আপনাকে সেই উদ্যোগটা নিতে হবে। আসি আমরা ডক্টর শাস্ত্রীর কাছে। আজকে গতকাল আমরা একটা আলোচনা করছিলাম যে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, অ্যাকাউন্টেন্ট হতে গেলে আমরা কিন্তু একটা জন্মছক দেখে সেই বাচ্চাটাকে যদি সেইভাবে তৈরি করি, তাহলে কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা যাব সেই প্রশ্নে, তবু তার আগে একটু জানবো যে আপনার কাছে এত মানুষ আসে, এতভাবে উপকৃত হয়, তারা কি বলছে একটু জানি, তাদের মুখ থেকে একটু শুনি। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। দিদি, আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটি থেকে এসেছি। বিরাটি থেকে? ডক্টর দেবাশিস শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। দাদা, আপনি কোত্থেকে এসেছেন? আমি কাশীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছেন, যে সমস্যা নিয়ে এসেছিলেন, তা কি আপনি সমাধান পেয়েছেন? আমি সমাধান পেয়েছি। এখন কেমন আছেন আপনি? আমি আর আগের থেকে ভালো আছি। আচ্ছা, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না, এখন আমার সেই সমস্যা নাই, যা আগে হয়েছিল তার থেকে আমি এখন ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নমস্কার দাদা, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। দিদি, আপনি কোত্থেকে এসেছেন? নমস্কার, আমি অর্পিতা তরফদার, বাগদাদ থেকে এসেছি। স্যারের হচ্ছে অনেক প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, দেখার পর আমার ভালো লেগেছে, এখন আমি আমার নিশ্চয় ওনার কাছে এসেছেন। হ্যাঁ, আমি নিশ্চয়। আপনি ওনার কাছে এসে, ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, স্বামী নিয়ে সমস্যার মধ্যে খুব ছিলাম, আমি সেখানে স্যারের কাছে গিয়ে আমি অনেক প্রতিকার পেয়েছি, যেটা আমার এখন পরবর্তী জীবনে খুবই কাজে লাগছে। প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ, প্রতিকার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আপনি কি মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রী মানুষের উপকার করতে পারেন? অবশ্যই অবশ্যই, মা যেখানে আছেন সেখানে হচ্ছে কে সব সম্ভব, আপনারা বলি, আপনারা আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। আপনারা দেখতে পেলেন যারা তার কাছে এসেছে তারা কিভাবে উপকৃত হয়েছে, ভীষণ সমস্যায় ছিল কিন্তু সমাধান দিয়েছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী, আজ তারা হাসছে, আজ তারা অন মিডিয়াতে এই কথাগুলো বলছে। তাই আপনিও যদি একদিন ওইভাবে কথা বলতে চান, ওইভাবে বাইট দিতে চান, তাহলে আসতে হবে, একবার কনসালটেন্সি নিন, যদি মনে করেন প্রতিকার নেবার প্রয়োজন আছে অবশ্যই প্রতিকার নিয়ে নিন। আমি একটু বলে দিই, ফোন নাম্বার যাচ্ছে 9433025525 এবং 9674226537, এই নাম্বারে বুকিং করুন আপনারা। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, এবং বিকেলে পাচ্ছেন উত্তরপাড়ায় নিজস্ব চেম্বারে, প্রতি শুক্রবার কালীঘাট, প্রতি শনিবার দমদম সিটির মোড়ে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা যে চেম্বারগুলো রয়েছে মালদা, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, মুর্শিদাবাদ, সব জায়গায় কিন্তু তার চেম্বার রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা। কবে কোথায় পাচ্ছেন সেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে, স্ক্রলিংয়ে একটু দেখে নিন। আমাদের সঙ্গে বন্ধু আছে, আগে নিয়ে নিই, তারপরে আলোচনায় আসবো। দেখি কে রয়েছেন, নমস্কার।
হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? আমি মেয়ের সম্বন্ধে। মেয়ের জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 6/12/2000। 6/12/2000। হ্যাঁ। সময়টা? দুপুর 1:40। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? বেলুরেই জন্মস্থান। মেয়ে কি করে এখন? বেরোলো, চান্স পাইনি? সরকারি জায়গায় হবে কিনা, তাই তো? সরকারি আচ্ছা ঠিক আছে, বলে দিয়েছি 6/12/2000 ছিল, বুধবার ছিল, তাই তো? উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মীন লগ্ন এবং হচ্ছে দশমী শুক্লপক্ষে জন্ম। আর ওর হচ্ছে, ওর হচ্ছে নরগণ। আর আপনার মেয়ে যেটা বিষয়টা হচ্ছে, ও ইঞ্জিনিয়ারিং নিয়ে জয়েন্ট, মানে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ও জয়েন্ট দিয়েছে, তাই তো? তো কথা হচ্ছে যে ওটা পাবে কিনা সেই জন্য আপনি জানতে চাইছেন, এই তো? দেখুন একটা কথা হচ্ছে, প্রথমে কথা বলি ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে, দিদি একটু আগে বলেছিলেন যে ইঞ্জিনিয়ারিং মানুষে পড়তে চায় বা পড়ছে, সেটা হচ্ছে না কেন বা হয়নি কেন, বা অনেকেই বেরিয়ে যাচ্ছে, অনেকে মন্ত্রী হচ্ছে, অনেকে হয়তো তার অ্যাডমিশনে চাকরি পাচ্ছে বা হাই লেভেলে তাই চাকরি পাচ্ছে, নিশ্চয়ই সেই জায়গায় আমরা আসব। তার আগে আপনি যেটা জানতে চাইছেন সেটা নিশ্চয়ই বলে দেব। আপনার মেয়ের লগ্নে যেহেতু মীন লগ্ন, সেটাখানে চন্দ্র বসে আছে, খুব ভালো যোগ, মেয়ে দেখতে খুব সুন্দর এবং খুব কথাবার্তা সুন্দর, শান্তশিষ্ট, একদম ঠিক। কিন্তু ওর প্রবলেম হচ্ছে, ওর যেটা ইঞ্জিনিয়ারিং আপনারা পড়তে চা পড়ার জন্য ইয়ে করছেন, সেটা কিন্তু একটা ডিসিশন আপনারা নিয়েছেন, খুব বেস্ট, ভালো ডিসিশন। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ওর, সেটা হচ্ছে ওর জন্মকোষ্ঠীতে একটি কালসর্পযোগ রয়েছে, যে কালসর্পযোগটি হচ্ছে পদ্ম কালসর্পযোগ। এই পদ্ম কালসর্পযোগ মানে হচ্ছে চতুর্থের রাহু এটা প্রবেশ করছে তার সেই জায়গাতে, কিন্তু বা রাহু স্থিত অবস্থায় রয়েছেন সেখানে, কিন্তু তার পদ্মকাল সর্বযোগ নির্ণয় হয়েছে এবং পদ্মকাল সর্বযোগের কারণে তার কেরিয়ারে প্রথম ধাক্কায় সে কিন্তু তার সেই জায়গায় গণ্ডি পড়তে পারবে না। মানে একটা হাই প্রোফাইলে যাওয়া বা উচ্চশিক্ষায় যাওয়া বা সেই জায়গায় কিন্তু প্রথম ধাক্কাতেই সেখান থেকে সে ডিসব্যালেন্স হয়ে যাবে, আপনি দেখে নিন। এবং সেকেন্ডভাবে আমি সেকেন্ড যে আপনি বিচারটা করছি, কাউন্সিলিং করছি, সেই জায়গাটা আপনি দেখুন। দশম স্থানে তার কিন্তু কেতুর অবস্ট্রাকশন রয়েছে, কর্মস্থানে বাধা, বুঝতে পারছি? এই যে কর্মস্থানে বাধা সেটা কিন্তু একটা রয়েছে এবং পদ্ম কালসর্পযোগ রয়েছে, ষষ্ঠে তার মঙ্গল শুক্রের ঘরে বসে আছে, সেখানে কিন্তু কর্মে বিভ্রান্তি হবে এবং আগামী দিনে কিন্তু আপনার মেয়ের বিবাহ নিয়ে প্রবলেম হবে। তো আপনি দেখে নিন যে এই যে জয়েন্ট এন্ট্রান্স দিতে আপনারা চাইছেন, কিন্তু কোনো কারণে, কোনো না কোনো কারণে সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা আপনারা একটা মাইন্ড অফ স্যাটিসফ্যাকশন আপনাদের থাকছেন, একটা দুশ্চিন্তার ভিতরে আপনারা থাকছেন। কিন্তু এই জায়গা থেকে যদি সঠিকভাবে মনে করবেন যে আগামী দিনে ওকে ইঞ্জিনিয়ারিং পাস করাবো বা ইঞ্জিনিয়ারিং তৈরি করাবো, তাহলে সেই জায়গায় দশম হাউজে এবং তার হচ্ছে এই যে পদ্ম কালসর্পযুক্তি আছে, এইটাকে একদম গোড়া থেকে নির্মূল করতে হবে, তবেই কিন্তু আপনার মেয়ে সেই জায়গাটা চান্স পাবে, নাহলে ওর একটুর জন্য কিন্তু সেই জায়গাটা ডিস্টারবেন্স হয়ে যাবে, বুঝতে পারছি? তার জন্য আরেকবার বলুন পরিষ্কার করে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তবেই কিন্তু সে চান্স পাবে। আপনি বুঝে নিন, এমনিতে চান্স হবে না, যাদের সরকারি ছাড়বীজ হয়েছে বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্সের আগে যারা দেবাশিসের কাছে এসেছিলেন, ডক্টর দেবাশিসের কাছে, এবারে 28টা স্টার মার্ক পেয়েছে, সারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 28খানা স্টার মার্ক, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, জলপাইগুড়ি, কলকাতা, বড়নগরে পেয়েছে, জয়েন্টে পেয়েছে। কথা হচ্ছে এরকম এর চেয়েও ভয়ানক কষ্টি ছিল, কিন্তু সেটা ঠিক করে দেওয়া হয়েছে,
সঠিক সময় যদি একটুখানি আসতে পারেন আপনারা, আমি গ্যারান্টি দিয়ে দেবো যে আপনার মেয়ে জয়েন্ট পাস করতে পারবে। না হলে যেটা এখন তার যা দশান্তর্দশা চলছে বা কোষ্ঠীর অবস্থান চলছে তাতে কিন্তু সে চান্স পাবে না। আপনি দেখে নিন, যদি চান্স পায় ওয়েল অ্যান্ড গুড, যদি চান্স না পায় একবারের জন্য চেষ্টা করুন। প্রতি শনিবার উনি হাওড়া ময়দানে বসেন? না, প্রতি শনিবার হচ্ছে দমদম প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দানে বসেন। আজকে বুধবার, আগামী কালই বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকছেন। কটা থেকে বসেন হাওড়াতে? হাওড়া হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত হাওড়া জাগৃতি চেম্বারে, এবং 5টা থেকে 8টা পর্যন্ত উত্তর পাড়ায় আমার নিজের চেম্বারে। এবং শুক্রবারে কালীঘাটে পাবেন, শনিবারে দমদম শিথিল মোড়ে পাবেন দেবাশীদাকে। বাইরে চেম্বার কোথায় কোথায় আছে নিশ্চয়ই আপনারা এখানে স্কলিং যাচ্ছে, মালদা কবে, বহরমপুর কবে, দুর্গাপুর কবে, আসানসোল কবে, কোচবিহার কবে, শিলিগুড়ি কবে, জলপাইগুড়ি কবে, বাঁকুড়া কবে, জামশেদপুর কবে, দেবাশীদার সারা ভারতবর্ষ 39টা সময় নষ্ট করবেন না। মেয়েকে যদি ইঞ্জিনিয়ার করার স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে সাকার করার দায়িত্ব ডক্টর দেবশিষ শাস্ত্রী কিন্তু, এবং কিন্তু আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পাস তো করতেই পারবে, তার সরকারি চাকরি হবে। কিন্তু না করলে দশম স্থানটা কিন্তু ভালো নেই, আর জায়গাটা নেই, বারবার হয়তো চাকরি পাবে। এই যে কালো সর্পযোগটা রয়েছে, মাঙ্গলিক রয়েছে, সেই জায়গাটা না খণ্ডন মানে ডাবল অ্যাকশন হচ্ছে, দশম স্থান দশম স্থানেই থেকে যাবে সারা লাইফের জন্য, কোনো কাজ হবে না, বিবাহিত জীবন সুখের না কর্মস্থান সুখের হবে। আরেকটা কথা বন্ধুদের জানিয়ে দিই, ডক্টর দেবশিষ হচ্ছে এমন একজন মানুষ, 32 বছর এই জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছেন, অনেক বড় বড় আইএস আইপিএস এবং WBCS অফিসাররা তার হাত দিয়ে কিন্তু তৈরি হয়েছে। কিভাবে সেটা, যখন তার পরিবার বা তারা যখন এসেছিলেন এই স্বপ্ন নিয়ে যে হ্যাঁ আমরা এই জায়গায় পৌঁছাতে চাই, এইটা কি আমার হবে, তিনি কিন্তু জন্ম ছক দেখে সেই জায়গাটা ঠিক করে দিয়ে তাদের কিন্তু তৈরি করে দিয়েছেন। এবং এই কথাটা দেবশিষ তো বলেন না কখনো, বা আমাদের পেছনেও তিনি দেখান না, কিছু মন্ত্রী আছেন যারা তার পরামর্শ নিয়ে আজকে কিন্তু ভালো রয়েছেন, ভালো জায়গায় অবস্থান করছেন, সাংসদরা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে, অবশ্যই তিনি তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন। তাই আপনার ছেলে বা মেয়ের স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান, রয়েছেন তো এমন একজন মানুষ যিনি আপনার স্বপ্ন পূরণ করবেন, তো সেই স্বপ্নটাকে কেন শুধু অধরা রেখে দেবেন, বাস্তবে পরিণত করুন, বাস্তবে রূপ দিন, এবং হয়তো সামান্য প্রতিকার নিয়ে আপনার মেয়ে বা ছেলে একটা অনেক সুন্দর জায়গায় পৌঁছাতে পারে। তাই তো দেবশিষ? নিশ্চয়ই। আজকের একটি সন্তান যদি জন্মগ্রহণ করে, দেখুন সন্তান যেভাবে জন্মগ্রহণ করেন আমরা প্রত্যেকেই সেই একই প্রসিডিউরে আমরা এসছি পৃথিবীতে, কিন্তু ভগবান যেটা ঈশ্বর, আমার যেটা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার জীবনে আমি আজ 32 বছরে এই সাকসেসটা মানুষকে দিতে পেরেছি। একটা বাচ্চা সন্তান বাচ্চা বেলায় তিনি আসলেন, তার বাবা পিতামাতা নিয়ে আসলেন, তিনি বুঝতে পারছেন না যে আমার সন্তানকে কোন দিকে পড়াশোনা করাবো, পড়াশোনা তার কেরিয়ার কতটা সাকসেস হবে, তার উচ্চশিক্ষা কতটা কমপ্লিট হবে, আগামী দিনে তার চাকরি হবে কি না, তার কর্মস্থান তৈরি হবে কি না, বা তিনি কোন ডিপার্টমেন্টাল চাকরি পাবে, বা তিনি আদৌ চাকরি পাবে কি না, এ সমস্ত বিভিন্ন বিষয়, বা তিনি একজন ডাক্তার হতে পারবেন কি না, এই যে ইনি বলছিলেন ইঞ্জিনিয়ারিং বিষয়ে, আমি বলে দিলাম যে হতে পারবেন, প্রসিডিউর এই আছে। তো এইভাবে কিন্তু কাউন্সিলিং প্রত্যেকটি মানুষের করা উচিত। এবং যখন একজন মাধ্যমিক পাশ করে অনেক বাবা মা তো আপনার কাছে নিয়ে আসে, কোন স্ট্রিমে যাবে তারা, সায়েন্স আর্টস না কমার্স, তারপর সেই জায়গা থেকে কতটা সাকসেস পাবে, তার স্টার মার্ক কি আসবে, বা তার হাই মার্ক কি পাবে, না পাবে, পার্সেন্টেজ কত হবে। যেমন রিসেন্ট এই উচ্চ মাধ্যমিকের আগে একটি ছেলে যেমন বালির মানে উত্তরপাড়া চেম্বারে এসেছিল, তো সেটাকে একদম লাস্ট মোমেন্টে এসে সেখানে আমি আর তাকে কিছু করতে পারলাম না, আমি বলে দিয়েছিলাম যে এই সময়টা এখন যে রেমেডিটা লাগবে, সেই রেমেডি যে সময়টা লাগবে আপনার মেয়েকে কিছু করতে পারবো না, তো আপনার মেয়ে কিন্তু এবছরে ফেল করবে। তো যাই হোক, দুঃখের বিষয়, যখন উচ্চ মাধ্যমিক বেরোলো সেখানে কিন্তু তারা অনেক কান্নাকাটি, তার বাবা মা আসলো যে স্যার আপনি যেটা বললেন সেটাই ঘটলো, আর আমি দেখুন আপনার কোষ্ঠীতে যেটা পেয়েছি সেটাই আমি বলে দিয়েছি, এটা যদি আপনি 6 মান্থ আগে আমার কাছে আসতেন তাহলে কিন্তু আমি রেজাল্ট কিন্তু দিতে পারতাম, 85% মার্ক তাকে পাওয়া দিত। জ্যোতিষ বা তন্ত্র এটা মানুষকে বুঝতে হবে যে দেবাশিষদার কাছে কোনো সোনার কাঠি বা রূপোর কাঠি নেই যে আপনার ছেলে বা মেয়েকে ছুঁয়ে দিলে সে 85-90% পেয়ে যাবে, সময় দিতে হবে, সায়েন্টিফিক ওয়েতে কাজটা করতে হবে, তবেই কিন্তু পাওয়া যাবে। আর যারা পেতে চাইছেন তারা দেরি করবেন না, আমাদের সময় এখানেই থামাতে হবে, কারণ আমাদের সময় হয়ে গেছে বিদায় নেওয়া।
সময় শুরু হচ্ছে আপনাদের, কারণ বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বার অবধি পৌঁছে যেতে হবে। ভালো থাকতে হবে, ভালোভাবে জীবনটাকে গড়তে হবে, এই স্বপ্ন যাদের দুচোখে রয়েছে তাদের জন্য রয়েছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকে বিদায় নেব, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনার। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525।